রাজধানীতে ৫৯৫ টাকা কেজিতে মাংস বিক্রি করায় সারা দেশে ব্যাপক আলোচিত ব্যবসায়ী খলিলুর রহমান। কম দামে মাংস বিক্রি করায় বিভিন্ন সময় হুমকি পেয়ে আসছিলেন বলে অভিযোগ তার। এর মধ্যে গত ২১ মার্চ ৫৯৫ থেকে আরও ১০০ টাকা বাড়িয়ে মাংস বিক্রি শুরু করলেও কয়েকদিনের ব্যবধানে আগের দামই ফিরে যান তিনি। তবে ২০ রোজার পর আর মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দেন আলোচিত এই ব্যবসায়ী। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই মাংস ব্যবসায়ী আবারও নতুন করে আলোচনায়। সম্প্রতি তার একটি ফোনালাপ ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ফোনালাপে এক ব্যবসায়ীকে AK-47 থাকার কথা জানান খলিল। খলিল বলেন, একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল, আমার যে আর্মস বা গান আছে তা বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে আছে। সবচেয়ে দামি গান AK-47 এমপি মন্ত্রীর কাছেও নাই। তিনি আরো বলেন, মাংস ব্যবসায়ীরা অনেক শক্তিশালী, অনেক টাকার মালিক। আমার যদি কিছু না থাকতো তাহলে তারা অনেক ক্ষতি করত। তারা অনেক দিক দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করছে, কত দোষগুণ খুঁজছে কিন্তু কিছুই পাচ্ছে না। কারণ ওরা জানে আমার সামনে এলে ওরা কেউ বেঁচে থাকতে পারবে না। এদিকে একদিন পার হওয়ার আগেই AK-47 অস্ত্র থাকার কথা অস্বীকার করেন খলিল। প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে জানান, নাই, ওটা নাই, ওটা মিথ্যা কথা, একটু বড় হওয়ার জন্য বলেছিলাম যাতে কেউ আমাকে হুমকি ধামকি না দেয়। মঈন বকুল, আমাদের সময় ডেস্ক।